পাঠ করছি শ্রী ভগবদ গীতা থেকে। অর্জুন বলেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, ভৃগু প্রভৃতি ঋষিগণ, দেবর্ষি নারদ ও অসতী, দেবল এবং ব্যাস প্রভৃতি আপনাকে নিত্য পুরুষ, স্বয়ং প্রকাশ, আদিদেব, জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন, তুমি স্বয়ংও আমাকে তাহাই বলিতেছ। হে কেশব, তুমি যাহা আমাকে বলিতেছ সেই সকল সত্য বলিয়া মানি। কারণ হে ভগবান, কি দেব কি দানব কেহই তোমার প্রভাব জানে না। আমি ক্ষুদ্র মনুষ্য, উহা কি বুঝিব। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেব, হে জগৎপতে, আপনি আপন জ্ঞানে আপন স্বরূপ জানো, তোমার স্বরূপ আর কেহ জানে না। তুমি যে যে বিভূতি দ্বারা সর্বলোক ব্যাপিয়া রহিয়াছ তাহা তুমিই বলিতে সমর্থ। সে সকল বিস্তৃত রূপে আমাকে কৃপাপূর্বক বলো। হে জনার্দন, তুমি পুনরায় তোমার যজ্ঞৈশ্বর্য ও বিভূতি সকল আমাকে বিস্তৃত রূপে বলো, যেহেতু তোমার অমৃতোপম বচন শ্রবণ করিয়া আমার তৃপ্তি হইতেছে না। পাঠ শেষ করছি শ্রী ভগবদ গীতা থেকে। বিশ্বের সকল মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক। ওম শান্তি।